ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সার্বিক সংস্কারের মাধ্যমে দেশে ব্যাংকের পরিমাণ কমিয়ে আনার পরামর্শ সিপিডির এক হাতে সুশাসন ফেরাতে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের তাগিদ এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত চব্বিশ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে কর্ম ঘোষণা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চান রপ্তানমুখী শিল্প খাতের উদ্যোক্তারা হয়রানি বন্ধে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর্থিকভাবে বেশি দুর্বল ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তনের পরামর্শ তাদের সোমবার রাজধানীতে সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে এ সময় সার্বিক সংস্কারের মাধ্যমে দেশে ব্যাংকের পরিমাণ কমিয়ে আনার কথাও জানান তারা সেই সাথে এ খাতে সুশাসন ফেরাতে একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ সংস্থাটির দেশে বর্তমানে তফসিলি ব্যাংক আছে বাষট্টি যেগুলোর মধ্যে উনত্রিশটি রয়েছে ইয়েলো জোনে আর নয়টি ব্যাংক রয়েছে রেড জোনে এমন হিসেব পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে ব্যাংকগুলোর দু একুশ সালের প্রতিবেদন অনুসারে এগারোটি ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাচেল নীতিমালা অনুযায়ী বিভিন্ন হারে প্রবিষণ সংরক্ষণ করতে পারেনি সিপিডির পরামর্শ ব্যাংকিং খাতে অস্থিরতা কমাতে দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে আর্থিকভাবে মৃত ব্যাংকগুলোকে একই সাথে তালে চলা ব্যাংকগুলোর স্বাস্থ্যের উন্নয়নও নিতে হবে ব্যবস্থা যে অনেকগুলো ব্যাঙ্ক আপনারা জানেন যে বলতে গেলে এগুলো মৃত প্রায় এগুলোর চলন শক্তি আর নাই এগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে কিন্তু তারপরে আমরা বলছিলাম একটু আগেই যে আসলে এই পুনর ভরণ করে পুঁজি পুনর্ভরণ করে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে কিন্তু তারা কিন্তু কোনোভাবেই বেঁচে থাকার মতো অবস্থায় নেই বরঞ্চ আমাদের যে সরকারি অর্থ জনগণের অর্থ খরচ হচ্ছে তো এগুলোকে আসলে বন্ধ করে দেওয়া উচিত সব মিলে ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক প্রশাসনিক আইনগত দুর্বলতা ও অবাধ তথ্যের প্রবাহ না পাওয়াকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছে সিপিডি তাদের মতে এসব সমস্যার উপর ভর করে দু থেকে দু পর্যন্ত দীর্ঘ পনেরো বছরে চব্বিশটি বড় কেলেঙ্কারি হয়েছে যেখানে আত্মসাত হয়েছে প্রায় শ বিরানব্বই হাজার কোটি টাকা সিপিডি বলছে দেশের অর্থনৈতিক স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া এমনটি ঘটেছে এখানে তো আসলে একটা যে জালিয়াতির মাধ্যমে অর্থ সেতু না এটা এখানে অনেক ধরনের ব্যাংকের ভিতরের পরিচালনা পরিষদ ব্যাংকের ম্যানেজমেন্ট সবাই কিন্তু একসাথে কাজ করে থাকে তা না হলে তো এত বড় স্ক্যামগুলি হয়ে থাকে না সেটারও কিন্তু পুঙ্খানুপুঙ্খ আসলে এগুলোর তদন্ত করা প্রয়োজন রয়েছে এবং টাকা কিভাবে বের করে আনবে সেটাও কিন্তু তাদের এটা দায়িত্বের মধ্যে রয়েছে তারা তাদেরকে এখন এই ব্যাপারে কাজ করতে হবে অনুষ্ঠানে বলা হয় ব্যাংকিং খাতের নীতি গ্রহণের বিষয়টি রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব মুক্ত করতে হবে খেলাপি ঋণ থেকে শুরু করে সুদের হার নির্ধারণ সবকিছুতেই কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে হবে সিপিটির মতে এখাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই পরামর্শ আসে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনেরও আসলে আমরা অনেক দিন থেকে থেকেই বলছি ইনফ্যাক্ট সেই হলমার্ক কেলেঙ্কারির পর থেকেই বলে আসছি যে একটা ব্যাংকিং রিফর্ম কমিশন ব্যাঙ্কিং কমিশন করতে হবে যে যার উদ্দেশ্য থাকবে যে বর্তমানে চলমান সমস্যাগুলিকে তুলে ধরা এবং এগুলোর যে মূল মূল কারণ সেই কারণগুলো খুঁজে বের করে এবং সেগুলিকে তুলে ধরা এবং সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া অর্থবিত্ত যাদের আছে এই যে তাদের যে একটা অশুভ আতাত আনহোলি অ্যালায়েন্স যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয় এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই 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 কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস নিয়মিত রিদের নাম প্রকাশের তাগিদ দিয়েছে সিপিডি তাদের মতে নিয়মিত বিরতিতে এদের নাম প্রকাশ করলে লোকলজ্জার ভয়ে কমতে পারে খেলাপির পরিমাণ রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন মঙ্গলবারের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান পদত্যাগ না করলে বুধবার থেকে কর্মচারীরা সোমবারও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানায় তারা সেখানেই চেয়ারম্যানকে পদত্যাগ করতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের কয়েকটি সংগঠন দাবি না মানলে চোদ্দ আগস্ট বুধবার থেকে এনবিআর পাশাপাশি সারা দেশের ভ্যাট কমিশনারেট কাস্টমস হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল বুধবার থেকে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন ক্যাডারের লোকদের বাদ দিয়ে কাস্টমস বা আয়কর ক্যাডার থেকে লোক নিয়োগের দাবিও তুলেছে আন্দোলনকারীরা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন রপ্তানিমুখী শিল্প খাতের উদ্যোক্তারা তাদের দাবি ব্যবসা বাণিজ্য স্থবির হওয়ার পেছনে এনবিআর চেয়ারম্যানের দায় আছে সোমবার রাজধানীতে গার্মেন্টস এক্সেসরিজ ও মোরক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিপিজিএম এ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে এ সময় এনবিআরের আমল সংস্কার এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধে কর্মকর্তাদের জবাব দিতা নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা শিল্প থেকে শুরু করে সেচ কিংবা আবাসিক সব সংযোগেই বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে গ্যাসের দামও আছে বাড়তে থাকা ঋণের সুধার যার প্রভাবে উৎপাদন খরচ বেড়েছে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্প কারখানার এর সাথে নতুন করে যুক্ত হয়েছে চাঁদাবাজি পণ্য পরিবহনের নিরাপত্তাহীনতায় বাধাগ্রস্ত হচ্ছে বন্দর থেকে পণ্য আনা নেয়াও ফলে ক্ষতির মুখে পড়েছে ছোট বড় সব কারখানা মালিকরা যা উঠে আসে রপ্তানিমুখী ব্যাংকের ইন্টারেস্ট এক লাভে তেরো চোদ্দ পনেরো ষোলো পার্সেন্ট গিয়ে পড়ছে ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে কারোর পক্ষে ব্যবসা করা সম্ভব কাজে ব্যাংকের ইন্টারেস্ট থেকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে অনুষ্ঠানে দারিদ্র বিমোচনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ব্যাংকিং খাতে সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন ব্যবসায়ীরা দাবি জানান ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার দুর্নীতি আর অর্থ পাচার রোধে যথাযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠে আসে আলোচনায় শিল্প প্রতিষ্ঠান টিকে রাখার স্বার্থে আন্তর্জাতিক বাজার বিবেচনায় নিয়ে গ্যাসের দর নির্ধারণের কথাও জানান শিল্প উদ্যোক্তারা এছাড়া শ্রমিক কর্মচারীদের বেতন ও শিল্পের স্বার্থে দুই মাসের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করারও দাবি জানান ব্যবসায়ীরা অনেক ফ্যাক্টরি মালিক আছে যারা ফ্যাক্টরি চালাতে গিয়ে ক্যাশ ক্যাশ ফ্লো ক্রাইসিসে আছে আমাদের ইলেকট্রিক লাইনগুলো যাতে অ্যাটলিস্ট ছয় মাস না কাটে যেই মালিক দিতে পারছে না তাকে যাতে সময় দেওয়া হয় ছয় মাসের মধ্যে সে যাতে ঘুরে দাঁড়াতে পারে অল ইউটিলিটি শুধুমাত্র ইলেকট্রিক দেশের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত করার জন্য এনবিআর কে দায়ী করেন উদ্যোক্তারা দাবি জানান এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ সহ প্রতিষ্ঠানটির অমূল সংস্কারের ব্যবসায়ীদের অযথা হয়রানি বন্ধে এনবিআর এর কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতেরও দাবি জানান তারা রপ্তানি আয়ের ভুল তথ্যের উপর ভিত্তি করে গৃহীত নীতি সিদ্ধান্ত পুনের তাগিদ দেওয়া হয় আলোচনায় এমন একটা চক্রের মধ্যে আমরা পড়েছিলাম আমি মনে করি যে এনবিআর এর যারা উদ্যোক্তা আছেন ইনারা হয় অ্যাকশন নেন নাহলে উনারা বিদায় হন এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি অবসরের দাবি সবাই করেছেন তো এই আজকে উপস্থিত সবাই এবং আমরা সকলেই জানি যে আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুক্ত করার জন্য দায়ী এনবিআর এর চেয়ারম্যান বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত জনবলের দ্বারা চলে তারা কয়েকটা মুষ্টিমীয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল ঠিক কিনে আপনারা বলেন তো ওই নিয়ন্ত্রণ যদি আপনারা না দেখতে চান তাহলে আমাদেরকে প্রতিবাদী হইতে সরকার কি আওয়ামী লীগের আসে কি বিএনপি আসে কিছু আসে সাম্প্রতিক আন্দোলনে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানানো হয় অনুষ্ঠানে আইনের সাথে প্রতিষ্ঠা করতে হবে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই থাকছে বেশিরভাগ কেজি প্রতি সবজির মূল্য আগের চেয়ে বাড়েনি আলু পেঁয়াজ রসুন আদার দাম কাঁচামরিচ কেনা যাচ্ছে একশো আশি থেকে দুশো টাকা কেজি দরে আজ রাজধানীর বাজারগুলোতে ছাত্রদের সাথে নিয়ে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌমিতা জান্নাতের রিপোর্ট পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় হয়ে উঠেছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সম্পর্কিত সংস্থাগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আজ রাজধানীর বাজারগুলোতে তদারকি করতে নেমেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনিয়মের জন্য জরিমানাও করা হয় রয়ের গ্যাস মতো দেখতে চাচ্ছেন কী দরে তারা কিনেছেন এবং যে দরে বিক্রি করা হচ্ছে সেই মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়েছে কি না সেটি দেখছেন ইভেন যে সকল ক্রেতাই এখানে এই সকল পণ্য ক্রয় করছেন তাদের কাছ থেকে আবার জিজ্ঞেস করে না জেনে নিচ্ছেন যে কি দরে কিনেছেন এই পণ্যগুলো এদিকে দ্রব্যমূল্য আগামী এক সপ্তাহের মধ্যে দেশের জনগণের ক্রয় সীমার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বসে নেই কখনো ভোক্তা অধিকারের সাথে আবার কখনো বা আলাদা দলে ভাগ হয়ে পর্যবেক্ষণ করছেন বাজার পরিস্থিতি আমরা ছাত্ররা মানে অনবরত কাজ করে যাচ্ছি আমরা ভোক্তা অধিকারের কাজ করে তারা আমাদের সাপোর্ট দিচ্ছে এবং আমরা যে ভোক্তা অধিকারের লিফলেট সেটা বিলি করছি এরই মধ্যে কাঁচা বাজারে সুফল মিলতে শুরু করেছে বেশিরভাগ সবজির দামই কেজিতে নেমে এসেছে পঞ্চাশ টাকার নিচে আলু পেঁয়াজ রসুন আদার দাম আশানুরূপ না হলেও স্থিত অবস্থায় রয়েছে এক লাফে দুইশো দুইশো থেকে ব্রয়লার মুরগির দাম কমে হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা বাজার দরের এই নিম্নমুখী প্রবণতায় খুশি ক্রেতারা পটল কিনছি চল্লিশ টাকা বেগুন কিনছি পঞ্চাশ টাকা বেগুন থেকে কিন্তু আশি টাকা মাঝখানের এই সিন্ডিকেটটা যদি আসলে রোহিত রাখা যায় তাহলে আমার মনে হয় আসলে বাংলার গণমানুষের যে কাঙ্ক্ষিত মুক্তিটা সেটাই আসবে বিক্রেতারা বলছেন সিন্ডিকেট ভেঙে যাওয়ায় এবং চাঁদাবাজি বন্ধ হওয়ায় কমেছে সবজির দাম জায়গা জায়গায় পয়সা দিতে হইতো ট্রাফিকের দিতে পুলিশের দিতে এখন যে যাচ্ছে সে নিতে পারতেছে কালকে দিনের আগে দিন ছিল তিনশো টাকা কেজি কালকে ছিল দুইশো আশি আজকে তার থেকে আরো অনেকটাই কমে গেছে একশো এছাড়া ডাল চিনি তেল এবং চালের দাম আগের মতোই রয়েছে মৌমিতা জান্নাত বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নদীপথে সহজে পণ্য পরিবহনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্গো টার্মিনাল তৈরি করা হচ্ছে কার্গো টার্মিনাল না থাকায় এক একটি জাহাজে পণ্য পরিবহন ও খালাসির সময় লাগে পাঁচ থেকে সাত দিন এতে বন্দরে জাহাজের জটলা তৈরি হয় সংশ্লিষ্টরা বলছেন কার্গো টার্মিনাল হলে জাহাজের যেমন জট থাকবে না তেমনি বন্দরে দ্বিগুণ জাহাজ আসবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর ২০১০ সালে বন্দরটিকে পোর্ট অফ কল থেকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয় ভারতের কলকাতা থেকে নদীপথে এই বন্দরে আসা পণ্য সড়কপথে চলে যায় ভারতের ত্রিপুরায় চট্টগ্রাম মংলা ও নারায়ণগঞ্জ সহ অন্যান্য নৌবন্দরের পণ্য এই বন্দর দিয়ে আনা নেয়া করছেন ব্যবসায়ীরা প্রতিদিন রড সিমেন্ট পাথর সার ধান গম সহ বিভিন্ন পণ্যবাহী ছোট বড় শতাধিক কার্গো জাহাজ ও বালখেট আসে আশুগঞ্জ নদী বন্দরে তবে অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে আছে এই বন্দর বিআইডাব্লিউটি আধুনিক মানের কার্গো টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমানে মাল ওঠা নামার জন্য টার্মিনাল সমস্যা হইতেছে যদি ভালো টার্মিনাল থাকে তাহলে মাল ওঠা নামার জন্য সুবিধা আট থেকে দশ দিন লেগে যাচ্ছে একটা জাহাজ খালি হইতে জోతి দেখা যায়তেছে যে সরকার নতুন কোনো টার্মিনাল করে ওই সময় দেখা যাবে যে এর অর্ধেক দিন লাগবে। সিরি নাই। এশেরি লাগিরা উঠনি ভাইয়া। তুলনাক আছে। কষ্ট বেশি। এই কারণে দূরুক্তমাল কুকড়ে না। এরতে কোনো ভাতরুম নাই। কোনো থাকার মতো ব্যবস্থাও নাই। যা করতে হয়, বলগেটে করতে হয়, জাহাজে করতে হয়। কোনো একটা নিরাপত্তা নাই। আমাদের যে বিরাট সমস্যার মধ্যে বর্তমানে আমরা আছি। এক গাড়ি বাজাই দিতেছে, লুগিং গ্লাস ভাঙতেছে, গাড়ির ক্ষতিই দিতেছে অনেক ক্ষতি। টার্মিনাল না থাকাতে ভালো টার্মিনাল তো মনে করেন সরকার লাভবান হবে বিভিন্ন জাহাজ বিভিন্ন বন্দর থেকে মাল ওঠানামা করতে পারবে যেমন এদের একটা জাহাজের কাছে চারটে পাঁচটা আওলা কলা করে লাগাইছে এক জায়গা লাগাইলে সুন্দর হইতো মালগুলো ভালোভাবে উঠাইতে পারতো একদিনে উঠে পাঁচ হাজার দশ হাজার তুলতে পারতো সংশ্লিষ্টরা জানান কার্গো টার্মিনালটি চালু হলে সহজ হবে পণ্য লোড আনলোড তেমনি বাড়বে জাহাজ ও বালখেট নোংরের সংখ্যা এই সরাসরি রেডি হয়ে যায় তাহলে এখানে কন্টেনার বাহিত যে জাহাজগুলো আছে সেগুলো আসবে এবং নালামালগুলো এই অত্যন্ত অঞ্চলে যে সমস্ত নালামান বাইরে যাওয়ার সুযোগ আছে সেখানে সেগুলো সরাসরি তারা শিখির ব্যবস্থা করতে হবে এছাড়া এখানে এই কন্টেনার টার্মিনালটা তৈরি হলে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এলাকার উন্নয়ন হবে এবং অর্থনীতিতে ভালো একটা প্রবণ দু বাইশ সালে শুরু হওয়া কার্গো টার্মিনালের কাজ দুই বছরে নদী ড্রেজিং আর মাটি ভরাটের মধ্যেই সীমাবদ্ধ বিশ্বব্যাংকের অর্থায়নে দুশো কোটি টাকার এই প্রকল্প শেষ হবার কথা দু হাজার পঁচিশ সালের মে মাসে বিজনেস রিপোর্ট কর্ম দিবস উত্থানের পর সোমবার নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স তিরাশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো বত্রিশে বেচা হয়েছে এক হাজার একশো তেতাল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর পেয়েছে তিপ্পান্নটির কমেছে তিনশো আর অপরিবর্তিত আছে ১৩টির দর প্রতিষ্ঠার সতেরো বছরেও যশোরী শিল্প শহর নয়াপাড়ায় নদী বন্দরে শ্রমিকদের জন্য নির্মাণ হয়নি কোনো বিশ্রামাগার কিংবা টয়লেট খাবার খাওয়ার জন্য নেই কোনো জায়গা ফলে জাহাজে আসা বালু কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খেতে হয় তাদের পর্যাপ্ত সুপেয়া পানির ব্যবস্থাও যদিও এসব সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট তপ্ত রোদে বিরামহীন হাড় ভাঙা পরিশ্রম ক্লান্ত শরীর চাইছিল একটু বিশ্রাম কিন্তু নেই সে ধরনের কোনো ব্যবস্থা তাই বালুর স্তূপেই ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন এক শ্রমিক শ্রমজীবী এসব মানুষই যে যশোরের শিল্প শহর নওয়াপাড়ার ব্যবসা বাণিজ্যের প্রসার ও নদীবন্দরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সে ব্যাপারে একেবারেই যেন ব্যাখেয়াল বন্দর কর্তৃপক্ষ রোদ বৃষ্টিতে একটু আশ্রয় নেওয়া দুপুরের খাবার খাওয়া কিংবা বাথরুমের ব্যবস্থা কিছুই নেই এখানে কাজ করে যখন আমরা খাওয়ার সময় সেই বালির পরে খেতে বসি অনেক সময় বালি লেগে যায় তারপরে যেই পাথরের পরে কয়লার পরে আমাদের জলের কষ্ট হয় টিউবওয়েল নেই অনেক দূরীতে পানি নিয়ে খাতি হয় কোথাও যে বর্ষা সে এটা আমরা করতে পারি না মানে থাকার জায়গাটাই আমাদের সমস্যা ন্যূনতম সুযোগ সুবিধা না থাকায় আক্ষেপের শেষ নেই শ্রমিকদের আমার গাঁটে কাজ চলতেছে কমপক্ষে নব্বই জন শ্রমিক কাজ করতেছে এইবার আপনারা বলেন যে একটা বাথরুম যদি থাকে আসল সে জায়গা তো করা সম্ভব না যে যে কাজ করে কয়লা যে কয়লার কাজ করতে আসে দেখা যাচ্ছে বাতের ঠালটা খুলে নিয়ে কয়লার পরে খাতে বসে গেছে মানে সে খাবার দৃশ্য আসলে দেখার মতো না খুব নোংরা অবস্থার মধ্যে দিয়ে এই খাওয়া দাওয়ার কাজটা চলে দু সালে অভয়নগর উপজেলায় প্রতিষ্ঠিত এই বন্দরের পেরিয়েছে সতেরো বছর কিন্তু এসব সুযোগ সুবিধা নিশ্চিতে এখনও কেবল আশ্বাসই দিচ্ছে কর্তৃপক্ষ আমাদের পরিকল্পনা আছে যে শ্রমিকদের বিশ্রাম তাদের নামাজের জন্য নামাজ ঘর এবং তাদের প্রতিটা ঘাটের জন্য সুপয়ের পানির ব্যবস্থা থাকে সেটা আমরা করব ইনশাল্লাহ নৌবন্দরটি ঘিরে ভৈরব নদের চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত বিভিন্ন ঘাটে পণ্য আনলোড করেন অন্তত পঁচিশ হাজার শ্রমিক বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন